জোহানেসবার্গ চিড়িয়াখানা। আজকে এই চিড়িয়াখানাটিতে আমরা ঘুরব, দেখব এখানকার বিভিন্ন পশু পাখি গাছপালা, অর্থাৎ এই চিড়িয়াখানাটিতে কি রয়েছে দেখব, দেখাবো আপনাদেরকে, জানবো এই চিড়িয়াখানাটি সম্পর্কে কিছু তথ্য। তাহলে শুরু করা যাক এই চিড়িয়াখানাটি সম্পর্কে, লেটস গো। জোহানেসবার্গ চিড়িয়াখানা টি অবস্থান হচ্ছে জোহানেসবার্গ মূল শহর থেকে মাত্র 5.2 কিলোমিটার উত্তরে এটির অবস্থান, অর্থাৎ জোহানেসবার্গ সিবিডি থেকে গাড়িতে যেতে মাত্র 15 মিনিটের রাস্তা। নির্দিষ্টটি মূল্য দিয়ে এই চিড়িয়াখানাটিতে প্রবেশ করতে হয় সকাল 8:30 মিনিটে এবং 5:30 মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই চিড়িয়াখানাটির মূল গেট খোলা রাখা হয়। এই চিড়িয়াখানাটি 81 হেক্টর জমির উপর 1904 সালে যাত্রা শুরু করে। মূলত এই চিড়িয়াখানাটি ছিল ব্রামফন্টেন খামারেরই একটি অংশ, যার মালিক ছিলেন হারমান একস্টন। উনি মূলত এই জায়গাটি নিয়েছিলেন উনার খামার এবং খনির কাজে ব্যবহার করার জন্য। এই বিশাল ব্রামফন্টেন এলাকার কিছু অংশ, অর্থাৎ 200 একর কে উনি সিদ্ধান্ত নিয়েছেন সবুজ বনায়ন করবেন বিভিন্ন প্রকার গাছ দিয়ে। তার ধারাবাহিকতায় 1891 সালে এই 81 হেক্টর জমিকে তিনি সবুজ বনায়ন করেন বিভিন্ন প্রকারের দেশি বিদেশি গাছ দিয়ে। তার কয়েক বছর পর উনি সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গাটুকু তিনি সিটি কর্পোরেশন, অর্থাৎ জোহানেসবার্গ সিটি কাউন্সিলকে হস্তান্তর করবেন। তার ধারাবাহিকতায় 1903 সালে তার কোম্পানি একটি লেটার ইস্যু করে তখনকার জোহানেসবার্গের মেয়র মিস্টার জনের কাছে। সেখানে তিনি উল্লেখ করেন এই চিড়িয়াখানাটি তিনি সরকারকে হস্তান্তর করতে চান। 1903 সালে ওই লেটার পাওয়ার পরে সানন্দে গ্রহণ করে তখনকার জোহানেসবার্গ কাউন্সিল এবং 1904 সালে ব্যক্তি মালিকানাধীন থাকা 2টি সিংহ ও 1টি চিতাবাঘ দিয়ে এই চিড়িয়াখানাটির যাত্রা শুরু। এখন পর্যন্ত এই চিড়িয়াখানাটি জোহানেসবার্গ সিটি কাউন্সিলের আওতায় রয়েছে। এই চিড়িয়াখানাটিতে বর্তমানে 326 প্রজাতির প্রাণী রয়েছে। সর্বমোট প্রাণী সংখ্যা 2,096টি, যার মধ্যে এশিয়া রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এখানকার, ওই অঞ্চলের হাতি রয়েছে, মরু অঞ্চলের বেশ কিছু প্রাণী রয়েছে এখানে। এই চিড়িয়াখানাটিতে প্রতি বছর দেশি বিদেশি 5 লক্ষ দর্শনার্থী আসেন এই চিড়িয়াখানার মনোরম পরিবেশ, এখানকার বিভিন্ন দেশের প্রাণীগুলো দেখার জন্য। এই চিড়িয়াখানাটি যেমন গাছ এবং পশু পাখি দিয়ে সৌন্দর্য বর্ধন করে, এখানকার দর্শনার্থীদের জন্য বিভিন্ন জায়গাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ টয়লেট ব্যবস্থা, অর্থাৎ বসে কোথাও রেস্ট নেওয়ার জন্য চোখে পড়ার মতো অনেকগুলো জায়গা রয়েছে, যা সত্যি এখানকার অতিথি হয়ে যারা আসেন তাদেরকে আনন্দ। এই চিড়িয়াখানাটিতে যখন আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, চলে আসতে পারেন চিড়িয়াখানাটির মাঝখানে ছোট আকৃতির একটি ফিশ অ্যাকোরিয়াম রয়েছে, তার একই ভবনে আর অন্যান্য কিছু পাখি রয়েছে। মাথার উপর দিয়ে যখন মাছগুলো
এপাশ ওপাশ খেলা করে বড় মাছগুলোর সাথে, ছোট মাছগুলো যখন দুষ্টামি করে আপনি ভুলে যাবেন সাগরের কোনো তলদেশে আছেন না কোথাও চিড়িয়াখানার মধ্যে রয়েছেন। তার থেকে একটু সামনে গেলে দেখতে পাবেন বাদুরগুলো আছে ওখানে, বিভিন্ন প্রজাতির সাপ, ছোট কিছু এনিমেল রয়েছে যে এনিমেলগুলো রাতে বিচরণ করে। ওখান থেকে ঘুরে যখন আপনি একটু সামনে যাবেন দেখতে পাবেন বিশাল আকৃতির অনেকগুলো সিংহ রয়েছে। অবশ্যই আমরা যে সময়টিতে এসেছি ভর দুপুর, ক্লান্ত শরীরে কিছু সিংহ ঘুমিয়ে আছে আর কিছু পিপাসিত হয়ে জল প্রাণে ব্যস্ত, আবার তাদের সামনে কয়েকটি হাঁস খেলা করছে তাদের সাথে, সিংহ ভাবছে আজ খাবো তো কাল খাবো, এই নিয়ে তারাও ব্যস্ত। আর একটু সামনে গেলে দেখতে পাবেন বিশাল বিশাল আকৃতির অনেকগুলো কুমির। দূর থেকে দেখলে মনে হবে এই কুমিরগুলো মনে হয় আর্টিফিশিয়াল, আসলে জীবন্ত, কিছু হা করে গরমে, গরমের কারণে কিছু হা করে বসে আছে, কিছু চোখ বন্ধ করে আছে, দূর থেকে বোঝা মুশকিল তারা কি আসলে জীবন্ত কুমির কিনা। দিনের একটা থেকে দেড়টার মধ্যে এখানকার বিশাল স্টাফ যারা রয়েছে তারা এই চিড়িয়াখানাটির পশু পাখিগুলোর খাওয়ার বিতরণ করেন। ওই সময়টিতে, বিশেষ করে ওই সময়টিতে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি সিংহ বাঘ এবং কুমিরের পাশে। যাক, যেটা বলছিলাম এটার ইতিহাস সম্পর্কে, এই চিড়িয়াখানাটির কোলগাশে রয়েছে সাউথ আফ্রিকান ন্যাশনাল মিউজিয়াম অফ মিলিটারি হিস্ট্রি। এ সম্পর্কে আরেকদিন দেখাবো অন্য কোনো ভিডিওতে। এবং ঠিক তার উল্টো দিকে রয়েছে জোহানেসবার্গ লেক, যেটাকে সংক্ষেপে জো লেক হিসাবে বলে থাকে। এই লেকটি সম্পর্কে অন্য একটি ভিডিওতে বলব। তার উল্টো দিকে রয়েছে ছোট ছোট আকৃতির কিছু বাড়ি, যা এখানকার বিত্তবান মানুষগুলো অবস্থান করেন ওই বাড়িগুলোতে। এই ছিল জোহানেসবার্গ চিড়িয়াখানার ইতিহাস। আমরা গত 3 ঘন্টা এই চিড়িয়াখানাটিতে রয়েছি, এখন পর্যন্ত 3 ভাগের 2 ভাগ আমরা শেষ করতে পেরেছি, অন্য 1 ভাগ হয়তো বা আজকে শেষ করা সম্ভব হবে না, অন্য কোনো একটি পর্বে আমরা দেখাবো। এখানকার কিছু প্রাণী রয়েছে যেমন কাঠবিড়ালি এবং ময়ূর পাখি। ময়ূরের কথা না বললে নয়, তারা যেন সীমানা মানতে রাজি নয়, কোথাও আবদ্ধ থাকতে রাজি নয় তারা। পুরো চিড়িয়াখানাটিতে তাদের বিচরণ, কখনো কখনো দর্শনার্থীদের খুব কাছে 1 ফিট কাছে চলে আসে তারা। তারা ছোট ছোট খাবারগুলো সংগ্রহ করে দর্শনার্থীদের কাছ থেকে। যতটাই ক্লান্তি অনুভব করেন, যখন ময়ূরগুলো সামনে এসে তারা নাচে, তখন কিন্তু ভুলে যাবেন কতক্ষণ আগে এসেছেন এই চিড়িয়াখানাটিতে। যেমন এই চিড়িয়াখানাটির মূল গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে রয়েছে এক জাগ সাদা এবং লাল বক, অর্থাৎ সাদা শাড়িতে কোনো নারী, অষ্টাদশী কোনো নারী পায়ে আলতা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে থাকলে যতটুকু আকর্ষণ করে তার থেকে কম নয় এখানকার সাদা এবং লাল আলতা পরা বকগুলো। তার থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন বিশাল আকৃতির কিছু সাপ, বিভিন্ন প্রকার অজাগর রয়েছে এখানে।
এই ছিল আজ জোহানেসবার্গ সম্পর্কে কিছুটা তথ্য। আমরা চেষ্টা করব অন্য আরেকটি পর্বে দেখাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।